কেন্দ্রীয় শাসনে আছে সেই দলটা আমাদের শুধুমাত্র দুটো জিনিস দিয়েছে। তার একটা হচ্ছে ফেক গ্যারান্টি, অর্থাৎ শুধুমাত্র গ্যারান্টি কথাটার সাথে মানে ওটা উচ্চারণ করা যাচ্ছে না, তার সঙ্গে ফেক কথাটা আমাদের যুক্ত করতে হচ্ছে। আরেকটা নতুন শব্দ যেটা আমাদের পলিটিক্যাল যে ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ডিকশনারি, তাতে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে জুমলা। এছাড়া কিন্তু কেন্দ্রের এই শাসক যে শাসক দলটা, তাদের কিন্তু কোনো ভারতবর্ষের সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানে আপনার গরিব নিম্ন মধ্যবিত্ত কোনো শ্রেণীকে দেওয়ার মতো কিছু নেই। এবং এই দশ বছরের যে একটা ফাঁপা, শুধুমাত্র একটা মানে বিরাট বিরাট প্রতিশ্রুতির ভাণ্ডার যেটা আমরা পেয়েছি, তার বাইরে সাধারণ মানুষের আজকে প্রাপ্তির ভাড়ার শূন্য। সেই একইভাবে আমাদের জেলায়, আমাদের জেলার সাধারণ মানুষ একজন সাংসদকে অতীতে এখান থেকে পাঠিয়েছিলেন, আমরা সেই নির্বাচনেও তাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এবং গণতান্ত্রিক রীতি নীতি শিষ্টাচার ব্যবস্থার যে অঙ্গ, সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত আমরা, আমাদের তরুণ নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত আমরা, আমরা কিন্তু পুরোপুরি সহযোগিতা করেছি, যাকে বলে কনস্ট্রাকটিভ পার্টিসিপেশন, সেটা আমরা দার্জিলিং জেলায় করেছি। কিন্তু আমাদের গত দুবারের, আমাদের যে গতবারের যে আমাদের এখান থেকে নির্বাচিত সাংসদ, এবং সব মিলিয়ে এই একই দলটির তিনবার তারা এখান থেকে সাংসদ নির্বাচিত করে নিয়ে গেছেন, তারা কিন্তু দার্জিলিং জেলাকে বিনিময়ে কিচ্ছু দেননি, শুধুমাত্র তাদের সাংসদরা পর্যটক হিসাবে আমাদের জেলা ভিজিট করেছেন। এবং আজকে আবার তারা ওই যে দুটো শব্দ দিয়ে শুরু করলাম, ফেক গ্যারান্টি এবং জুমলা, সেটার অন্তর্গত বিভিন্ন রকমের প্রতিশ্রুতির ভাণ্ডার তারা নিয়ে আমাদের এখানে এসেছেন। আমরা একটা গণতান্ত্রিক রীতি নীতি শিষ্টাচারে বিশ্বাসী দল, এবং বাংলার বুকে উন্নয়ন, এমন এক উন্নয়ন, 65টা স্কিম যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে, মানে সাধারণ মানুষ যার উন্নয়নকে হাত দিয়ে স্পর্শ করতে পারেন, এইরকম একটা দল, এটাই আমাদের অহংকার, এটাই আমাদের গর্ব, এটাই আমাদের আত্মশ্লাঘা। তাই আজকে এখানে আমাদের দলীয় সভানেত্রী চেয়ারম্যান একটু পরেই আপনাদেরকে বলবেন, আমাদের কিছু বিশেষ আমাদের রাজনৈতিক কর্মসূচি আছে, এবং আমরা যেভাবে অতীতে ঠিক আমরা বাংলাকে শুধুমাত্র উন্নয়নের পথে আমাদের নেত্রী নিয়ে গেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র উন্নয়নের কথা বলেন, শান্তি শৃঙ্খলার কথা বলেন, সব ধর্ম জাতি ভাষাভাষী একসঙ্গে বাংলায় বাস করব, এই যে বাণী, এই যে একটা মানে শান্তির বার্তা আমাদের বাংলার থেকে সারা দেশে তারা ছড়িয়ে দেন, সেইভাবেই এইবারের নির্বাচনটাও আমরা লড়ছি। আমরা শিলিগুড়ির সর্বস্তরের যারা আমাদের সহনাগরিক, তাদের জন্য আজকের এই উল্টো দিকের দলটা, তারা যে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ আমাদের সমাজে বপন করেছে, তার বিরুদ্ধে আমি শেষ চারটে লাইন আমি এখানে উদ্ধৃত করে আমার সভানেত্রীর হাতে আমি আজকের এই সাংবাদিক বৈঠক, এরপরে তিনি বলবেন। কবির সেই চারটে লাইন হচ্ছে, এটা হিন্দিতে, যে নফরতোঁ কা আসর দেখিয়ে, নফরতোঁ কা আসর দেখিয়ে জানবরোঁ মে ভি বটওয়ারা হো গিয়া, নফরতোঁ কা আসর দেখিয়ে জানবরোঁ মে ভি বটওয়ারা হো গিয়া, গায়ে হিন্দু হো গই বকরা মুসলমান হো গিয়া, মন্দিরোঁ মে হিন্দু দিখে চার্চ মে ঈসাই, বৌদ্ধ মন্দির মে বৌদ্ধ দিখে মসজিদোঁ মে মুসলমান, লেকিন জব মমতা দিদি নে কিয়া 65 স্কিমোঁ কা এলান, কেবল তব দেখে ইনসান, জব মমতা দিদি নে কিয়া 65 স্কিমোঁ কা এলান, কেবল তব দিখে ইনসান। আমাদের কিন্তু বার্তা ঠিক এই একই সুরে একইভাবে। আমি এখন এই পটভূমিকায় আমাদের নেত্রী পাপিয়া ঘোষকে অনুরোধ করব।
আজকে প্রেস কনফারেন্সে তার যে কর্মসূচি সেগুলো ঘোষণা। নমস্কার, সকলকে ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় আমাদের দেবার জন্য। আমাদের স্পোকসপার্সন বেদব্রত দত্ত মহাশয় ইতিমধ্যে বলে দিয়েছেন আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে খাড়া খাড়া রয়েছেন, আমাদের দলের চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের জেলা কমিটির পদাধিকারীরা রয়েছেন, আমাদের ডেপুটি মেয়র রয়েছেন। তো প্রথমেই আপনাদের প্রত্যেককে বাংলা নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনাদের এই নতুন বছরটা খুব ভালো কাটুক, সুখ এবং সমৃদ্ধি বার্তা বহন করে আসুক এই কামনাই করি। এবং আজকে আমাদের স্পোকসপার্সন একটু আগে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করলেন, ঠিক একইভাবে আমিও বলবো যে আমরা একটা এমন একটা রাজনৈতিক সন্ধিক্ষণে রয়েছি যে আমাদের দেশের অষ্টাদশ যে লোকসভা নির্বাচন সেটা অনুষ্ঠিত হতে চলছে, যা আমাদের দার্জিলিং জেলায় আগামী 26 এপ্রিল। তো সেই নিয়ে আমরা প্রায় গত এক মাস আজ 10 দিন হয়তো আমরা ভীষণভাবে আগামী গত 10 তারিখে আমরা আমাদের মার্চের 10 তারিখে আমাদের প্রার্থী গোপাল নামা মহাশয়কে আমাদের দলনেত্রী ঘোষণা করেছেন। তারপর থেকে আমরা প্রত্যেকটা অঞ্চল ওয়ার্ড একদম বুথ থেকে বুথ স্তরে আমরা প্রার্থীকে নিয়ে পৌঁছে যাওয়ার চেষ্টাও করেছি। এবং বারেবারে একটা কথা বলি, সেভাবে আজকেও বলবো, আমরা আমাদের যে প্রচার সেটা বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মধ্যে দিয়ে আমরা করার চেষ্টা করেছি। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন আমরা মানুষের বাড়ির দুয়ারে পৌঁছে গেছি আমাদের মাননীয়ার যে উন্নয়ন এবং জনমুখী প্রকল্প নিয়ে। তার সাথে সাথে বিভিন্নভাবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখন আমরা এই যে এক মাসের ওপরে যেটা আমাদের মূল বিষয় ছিল প্রার্থী পরিচিতি, অর্থাৎ গোপাল নামা মহাশয় আমাদের অত্যন্ত সজ্জন একজন প্রার্থী আমরা পেয়েছি, সজ্জন ব্যক্তি যিনি বিগত দিনে কখনো SDO, কখনো ADM, কখনো GTA বা পর্যটন দপ্তরের আধিকারিক ছিলেন। ইতিমধ্যে তাকে ধর্ম বর্ণ এবং দল নির্বিশেষে সবাই তাকে এক ডাকেই চেনেন, গোপাল নামা মহাশয়কে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা বুথে বুথে পৌঁছাবার চেষ্টা করেছি। আর এখনও অনেক জায়গায় আমরা প্রার্থীকে হয়তো এটা সম্ভবও না, কারো পক্ষেই সম্ভব নয়, পাহাড় সমতল এবং আমাদের চোপড়া মিলিয়ে প্রত্যেক বুথে পৌঁছানো সম্ভব হয়নি, কিন্তু প্রত্যেকটা অঞ্চল ওয়ার্ডে আমরা পৌঁছাবার চেষ্টা করেছি। এবং আমরা আমাদের যারা সহকর্মীরা রয়েছে বিশেষ কিছু জায়গায় আমরা তার প্রতিনিধি হয়ে আমরা নিজেরা পৌঁছানোর চেষ্টা করেছি। এখন এই যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 23 এপ্রিল আমাদের একটা সভা, জনসভা, যে জনসভাটা উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের গর্ব, আমাদের অহংকার, তিনি আসছেন। সেটা আমাদের যে সভাটা হবেন, গত দুদিন আগে আমাদেরকে এই আমাদের কাছে এই রাজ্য থেকে নির্দেশ এসে পৌঁছায়। তৎক্ষণাৎ আমরা আমাদের যে প্রচার, আমাদের কাজ, সভা, মানে একটা সভাকে ঘিরে যা যা করার প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে আমরা নজর রাখছি। এবং এই সভাকে ঘিরে সারা জেলাতে, বিশেষ করে দার্জিলিং জেলার সমতল নিয়ে আমরা এই সভাটা করছি। ভীষণ একটা উন্মাদনা রয়েছে 3টে বিধানসভাতে, মাটিগড়া নকশালবাড়ি বিধানসভা, ফাঁসিদেওয়া বিধানসভা, শিলিগুড়ি বিধানসভা। অর্থাৎ আমরা প্রায় 60,000-70,000 একটা জমায়েত সেখানে আমরা করছি। অবশ্যই আমাদের একটা ভেহিকলসের অসুবিধে হচ্ছে, কারণ আমরা জানি যে নির্বাচনের জন্য অনেক গাড়িগুলো অন্যান্য জেলাতে পৌঁছে গেছে বা 26-এর নির্বাচনের জন্য পৌঁছে যাবে, আমাদের বিভিন্ন বিষয়ে ওই জায়গাটায় একটা অসুবিধা হয়েছে। তাছাড়া আর কোনো তেমন অসুবিধা আমাদের হয়নি। তবে এটাও ঠিক যে গাড়ি যতটা আমরা পাবো, না পেলেও আমরা যেভাবে হোক, যদি পায়ে হেঁটে হয় সেই সভাতে গিয়ে আমরা পৌঁছবই। আগামী 23 এপ্রিল মাটিগড়া নকশালবাড়ি বিধানসভার নকশালবাড়ি 1 নম্বর ব্লকের গোসাইপুর অঞ্চলের যে উত্তরা, সেই উত্তরাতে আমাদের এই সভা হবে এবং দুপুর 12টা সভার টাইম। আমরা সেদিনই আমাদের প্রিয় নেতাকে প্রায় 12টার মধ্যে তিনি আমাদের ওই সভামঞ্চে এসে উপস্থিত হবেন। এবং আমরা আপামর শিলিগুড়িবাসী, গ্রাম থেকে শহর, প্রত্যেকের কাছে ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমরা একটাই আবেদন জানাবো, আসুন দলে দলে যোগদান করুন এবং এই সভাকে সফল করে তুলুন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্নেহধন্য প্রার্থী
অর্থাৎ গোপালনামা মহাশয়, তাকে দুহাত ভরে আশীর্বাদ করুন এবং তাকে আমরা যাতে দিল্লি ওই লোকসভা কক্ষে পৌঁছাতে পারি তার জন্য একান্তই আপনাদের সহযোগিতা কাম্য। এই যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে গত দুবছর তো হয়ে গেছে যে তাদের যে একটা বঞ্চনা পশ্চিমবাংলায় বা তাদের যে নিরপেক্ষ কেন্দ্রীয় বঞ্চনার সাথে সাথে যে এক না একতন্ত্র প্রতিষ্ঠা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং যার আরও মাত্রাতিরিক্ত একটা বিষয় আমরা দেখলাম গত এই একটা মাসে। তারা এমন কোনো কাজ করছেন না যেটা মানে পুরোটাই নিন্দার যোগ্য তাদের পুরো কাজটা। কখনো তারা গিয়ে আমাদের ফ্ল্যাগ খুলে ফেলছেন রাতে, কখনো তারা আমাদের ব্যানারগুলো ছিঁড়ে দিচ্ছেন, কখনো আমাদের যে ব্যানারগুলো রয়েছে আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মুখে স্টিকার লাগিয়ে, পদ্মফুলের স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও তাদের মুখে লিপস্টিক লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও তাদের মুখে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে। এতটা ঘৃণ্য রাজনীতিতে তারা নেমে এসছে। আমরা এবং যখন যেটা হয়েছে আমরা সাথে সাথে এফআইআর করেছি এবং আমাদের যেটা সবথেকে বড় বিষয় যে মানুষ বুঝে গেছে এই যে বিষয়গুলো তারা করছেন লাগাতার করে চলেছেন, মানুষ বুঝে গেছে, তারা ভয় পেয়ে গেছে। মানুষ শিলিগুড়ির আপামর জনসাধারণ ধর্ম বর্ণ দল নির্বিশেষে তারা বুঝে গেছেন তাদের সাথে লোক নেই, তারা 5 বছর কাজ করেননি, যে কথাগুলো দিয়ে তারা এসেছিলেন সেই কথার একটা কথাও তারা রাখেননি। রিং রোড থেকে শুরু করে যানজট থেকে শুরু করে ফ্লাইওভার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, পাহাড়ের যে গোর্খাল্যান্ড নামক যে একটা গল্পের গরু গাছে তোলার মতো একটা বিষয় বারবার তারা সামনে আনছেন, প্রত্যেকটা বিষয় মানুষ বুঝে গেছেন যে তাদের পায়ের নিচে মাটি সরে গেছে। এখন যেখানেই যাচ্ছেন মানুষ তাদের প্রশ্ন করছেন, মানুষ তাদের বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের সেখানে বলবার কিছু নেই। সেখান থেকে মানুষের চোখকে ঘোরানোর জন্য তারা এই নিম্নমানের কাজগুলো করছেন এবং সবথেকে যেটা বড় বিষয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে রয়েছেন 2011 থেকে এই পর্যন্ত তিনি ধর্ম বর্ণ দল নির্বিশেষে মানুষের পাশে রয়েছেন এবং তিনি সারা বিশ্বকে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন একজন মুখ্যমন্ত্রীর যদি কাজ করবার সদিচ্ছা থাকে, একজন মুখ্যমন্ত্রী যদি সদত্বকে মানুষের কাছে পৌঁছাতে চান, মানুষের দুয়ারে পৌঁছাতে চান, তার জন্য 34 বছরের মতো লম্বা সময়ের কখনোই প্রয়োজন হয় না। তিনি 2 বছরেই সেটা দেখিয়ে দিয়েছেন, আজকে 12 বছরের সরকার। আমরা একটাই কথা বলবো যে এই যে তারা বিভিন্নভাবে দলকে বারে বারে দলনেত্রীকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করছেন, অনেক সময় আমাদেরকেও ব্যক্তিগত আক্রমণ করছেন, মানুষ তার জবাব কিন্তু দেবে ওই ভোটের বাক্সে। এবং যেভাবে তারা নিয়মগুলো ভাঙছেন, যেটা বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে সরকারি যে জমায়েতগুলো, সরি, যে সরকারি জায়গাতে তারা ফ্ল্যাগ ফেস্টুনগুলো লাগাচ্ছেন, ব্যানারগুলো লাগাচ্ছেন, যেটা কিন্তু আমরা ভীষণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করছি। অনেক সময় ভুলে সত্যি হয়তো আমাদেরও হয়ে যাচ্ছে, হয়ে গেছে, তৎক্ষণাৎ আমরা কিন্তু নিজেদের ভুলটা শুধরে নিতে চাইছি, কিন্তু তারা সেটা করছেন না। তারা গায়ের জোর এবং নির্বাচন কমিশন তাদের কুক্ষিগত করে রেখেছেন, তারা ইডি সিবিআই নিয়ে বারংবার এই দলকে ভয় দেখাবার চেষ্টা করেছেন, তারপরেও মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন। আমরা আপনাদের কাছে একটাই আবেদন করব, আপনারা যেটা বাস্তব চিত্র সেই বাস্তব চিত্রকে মানুষের সামনে তুলে ধরুন, কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রয়েছেন, আপনারা যেটা পারবেন হয়তো অনেকেই সেটা, অনেকের পক্ষে সেটা কখনোই সম্ভব নয়। এবং প্রত্যেক বুথ থেকে বুথ স্তরে মানুষের কাছে আবেদন, আসুন, এই যে স্বৈরাচারী সরকার, এই যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে যারা বারবার বাংলাকে ধর্ম বর্ণ এবং বারবার বলছি দল নির্বিশেষে তারা যেভাবে কুক্ষিগত করতে চাইছে, তাদের বঞ্চনার শিকার করতে চাইছে, তাদেরকে আমাদের বুঝিয়ে দিতে হবে ওই 26 তারিখের ভোটের বাক্সে। এবং আসুন সবাই মিলে আমরা অঙ্গীকারবদ্ধ হই এবং এই যে স্বৈরাচারী সরকার তার বিরুদ্ধে সরব হই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা আমরা শক্ত করি। আরও একবার বলবো, দুপুর 12টা 23 এপ্রিল উত্তরা টাউনশিপে আমাদের এই জনসভা, যেখানে উপস্থিত থাকবেন প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক। আসুন দলে দলে যোগ দিন, এই সভাকে সফল করে তুলুন। আমরা অলোকদার কাছে যাওয়ার
খবর এসছে আমাদের কাছে এইমাত্র, সেটা হচ্ছে যে মানুষের সমর্থন তো জোর করে আদায় করা যায় না, মানুষকে ভালোবাসলে মানুষের জন্য উন্নয়নের কাজ করলেই আদায় করা যায়। আমরা এইমাত্র খবর পেলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি শ্রী অমিত শাহ, যার আজকে দার্জিলিংয়ের পাহাড়ের লেবং স্টেডিয়ামে তার সভা করার কথা ছিল, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও সভাতে আশানুরূপ লোক সমাগম না হওয়ার জন্য তিনি সভা না করে সেখান থেকে কাটিহারের পথে চলে গেছেন, অর্থাৎ বাংলা ছেড়ে তিনি একটা আলাদা রাজ্য বিহারে চলে গেছেন। এটা হচ্ছে আমাদের কাছে এইমাত্র একটা খবর এসে পৌঁছেছে। আর সভানেত্রী, শহর সে দূর কুদরত কে বীচ ছুটিও কে কুছ দিন বিতানা হ্যায় তো আয়ুষ জঙ্গল রিসোর্ট আপকা স্বাগত করতা হ্যায়। ডুয়ার্স কে খুবসুরতিও কে বীচ চারো ওর ঘনে জঙ্গলো সে ঘিরা মূর্তি নদী কে কিনারে ইহা এসি নন এসি ডিলক্স রুম কে সাথ সাথ আনন্দ লিজিয়ে স্বাদিষ্ট অর হাইজিনিক খানে কা। হামারে ইহা জঙ্গল সাফারি কে সুব্যবস্থা কে সাথ সাথ পিক এন্ড ড্রপ সেবা ভি উপলব্ধ হ্যায়। আজ হি আয়ে ছুটিও কে কুছ দিন বিতানে আয়ুষ জঙ্গল রিসোর্ট গোরুমারা বঙ্গলো কে নজদীক নিয়া মূর্তি নদী লাটাগুড়ি। रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह की रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर, स्वाल, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में, खुदिराम बल्ली हिलकार रोड सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं।